In Tejpur's Mach Gaon, Maniknagar, a civet cat became trapped in the house of Shiladitya Borgohai around 10 in the morning. The civet cat entered the house and got stuck in the ventilator grill. After being trapped for almost 10 hours, on August 10th, snake expert Surav Borgodoki rescued it, impressing the Forest Department and recommending its release into the wild. Notably, Borgodoki was injured during the rescue operation. To rescue the civet cat, Borgodoki had to cut through the iron grill on the wall with a cutting machine. During the rescue, Borgodoki was scratched by the civet cat and had to be briefly hospitalized at the Kanakalada Civil Hospital in Tejpur. According to medical advice, Borgodoki received a rabies vaccine and will need to get 4 more doses in the future. This is because rabies is a risk if bitten by a civet cat. Rabies is a viral disease that causes acute inflammation in the brain of humans and other warm-blooded animals. Therefore, the medical professionals commended Borgodoki for his prompt action before being bitten. Borgodoki also informed the media that the civet cat is a wild animal protected under Schedule 2 of the Wildlife Protection Act 1972. As such, we all share the responsibility of protecting such animals. The civet cat had entered human habitation in search of food and being trapped in the ventilator for a full 10 hours. It was dehydrated. Thus, before rescuing it, we provided it with water and ores to rehydrate. আমার এটা একদম গিলত বড় বেয়াকে ফুসি আসে, বহুত কষ্ট হল। আমি দেড় দুঘন্টা লাগিল তাক গিল ভাঙিল, গিল ভাঙি গিল কাটিছো। আর এই মানিকনগর তেজপুর পড়ুয়ার বুড়া গোহাইর ঘর, আর লড়াও সে বাইদেউ আছে, আর লড়ার তলত ফুটে করে ফুসিলে খা এইট। আর তাক উদ্ধার করা হল, এটা বন বিভাগের হাতত সমজাই দিয়া হব। বন বিভাগ আহি আছে, অলপ কষ্ট হয়েছে তার, আর মূর অকমান আঁচু লাগিলে দাম বসাব লাগবে তাক, নহলে কি আর মরিয়াত গেল। হ্যাঁ কোয়াশন এটামান বজাত জহামাল আমার পাকঘর সুমায় সুমাই পেলে কলচল খালে, কলচল খাই মেলি পেলে তাক মানে হেয়া করবলে লওঁতে কি ওলাই পেলে দৌড় মারতে গ্রিলত ফসি গেল, তাকো ভেন্টিলেশন সরু গ্রিল। তারপর এই 12 ঘন্টা মান হল, এটা 12 ঘন্টার পিছত কি মুকলি হল। আর আমি রেস্কি করে তাই ইলেকট্রল কল এইবিল সব কয়ে আছো, অলপ তার এনার্জি একেবারে নাছিল, এনার্জি তো আহি গেল, এটা কি সুস্থ ইয়াক এই দিব যাব, এখন বন্ধ কইছো আমি মাতিছো তেলকে লই যাব, আর নি পেলে তো সুন্দরভাবে তার মুক্তি করে দিব। আর যেহেতু যদি তার শিডিউলত পড়ে বন্যপ্রাণী আইনের 1972 অ্যাক্ট মতে, আর এখানে সকলকে অনুরোধ করছো যাতে এনে জীব জন্তু পালে বিপদ স্থলে বসাও। আর মোর একটু আসলে বহুত মোক অল্প প্রায় 1 ঘন্টামান আগত মানে ফোন করলে মূল বিষয় কি এনেক ভেন্টিলেটর একটা জহামাল ফাঁসি আছে, মানে সাংবাদিক অশ্বিনী বরালে ফোন করল, অবশ্যই এখেতর আমার সৌরভদার ফোন নম্বর মূলত নাছিল, তো অশ্বিনী বোধহয় আপনার ফোন করেছিল, অশ্বিনীয় ফোন করলে তারপরে মানে কলো যে আহি আছে, গতি তাকে ডিস্টার্ব করব না লাগে আর রেস্কিউ করব লাগে। আমি ভেন্টিলেশন ভাঙি পেলে তারপরে ওয়েল্ডিং মেশিন আনি গ্রিল কাটি তাক উদ্ধার করা হল, উদ্ধার করে তখন হাতত আমি এই গতাই দিছো, গতি তখন আগত পরবর্তী সময় ফরেস্ট ডিপার্টমেন্টত গিয়ে পেলে এই জমা দিব।
আর আমি সকলকে সুস্থ হয়ে আকো কি নিজের এগালে ঘুরি আসবো। বহুত ধন্যবাদ সৌরভ দা। তোমার বন বিভাগ আহি আছে, তুমি খেতাল দিয়ে ভিডিও লবা হ্যাঁ উঠা লো পারবে না এটু ব্যাখ্যা। সৌরভে ফরেষ্ট ডিপার্টমেন্টক দিবর ক'লে, মই ফরেষ্ট ডিপার্টমেণ্টত গতালোঁ আৰু তেওঁ ৰেবিজৰ ইনজেকশ্যন ল'ব যোৱাৰ কাৰণে তেওঁ আহিব নোৱাৰিলে। ঠিক আছে, থেংক ইউ।